হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন্তন দাস, এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমার আলোচনার বিষয় আপনারা আমার হেডলাইন দেখে এবং তার সঙ্গে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে অ্যান্তোনিও লোপেজ হাবাসের হট সিটে এই মুহূর্তে জুয়ান ফের্নান্ডো আসতে চলেছেন। যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও মোহনবাগানের তরফ থেকে হয়নি, তবে অনেকটাই ফাইনালি শিওর বলা যেতে পারে। শুধু শেষ মুহূর্তের একটা নেগোসিয়েশন চলছে, যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলো নিয়ে। একটা এক্সিট ক্লজ রয়েছে এবং এক্সিট ক্লজে অবশ্যই ইয়ুয়ান ফের্নান্ডো মোহনবাগানে জয়েন করতে পারেন এটিকে মোহনবাগানে, এবং তার সঙ্গে একটা বাই আউট ক্লজ রয়েছে যেটা যেই জায়গাটায় নেগোসিয়েশন চলছে। কিন্তু কারণ একটা হিউজ ট্রান্সফার মানি দিয়ে তাকে আনতে হবে, যদি আনতে হয় সেই জায়গায়, এটিকে মোহনবাগানের অফিসিয়ালরা কিন্তু এগ্রি রয়েছে। কিন্তু এফসি গোয়ার সঙ্গে শেষ মুহূর্তের একটা নেগোসিয়েশন চলাতে হয়তো এখনও অফিসিয়াল হয়নি, তবে এক প্রকার প্রায় নিশ্চিত যে এফসি গোয়া ছেড়ে এটিকে মোহনবাগানে আসতে চলেছেন অ্যান্তোনিও লোপেসের হট সিটে কিন্তু ইয়ুয়ান ফের্নান্ডো। এখন এখন বিষয়টা হচ্ছে যে আমার আলোচনা হচ্ছে যে এই টিমটা কি জয়ের সরণিতে ফিরবে, বা টিমটা কতটা পারফরমেন্সের দিক থেকে ডেভেলপ করবে, প্লেয়াররা কতটা ভালো খেলবে, বা কি হলে বেটার হবে, সেটাই কিন্তু আমার মূল আলোচনা। এখন আমার যেটা বক্তব্য যে সব কিছু যে কোচ আসলেই রাতারাতি মিরাকেল হয়ে যাবে এমন কিন্তু কিছু নয়। ফুটবলে অতটা সহজ ভাবাটা অন্যায় যে কোচ আসলেই হয়তো এই টিম দুর্দান্ত খেলবে, কালকে থেকেই জেতা শুরু করবে, কিন্তু তার জন্য কিছুটা কারণ থাকে, কিছুটা প্ল্যানিং থাকে, সেই স্ট্র্যাটেজি ওয়াইজ খেলতে হয় এবং কোচের স্ট্র্যাটেজি প্ল্যান সবটাই ইমপ্লিমেন্ট করবে কিন্তু এই প্লেয়াররা মাঠে গিয়ে। অর্থাৎ প্লেয়ারদের পারফরমেন্সটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা এবছর কিন্তু সেভাবে এটিকে মোহনবাগানকে খেলতে দেখছি না এখনও। লাস্ট ইয়ারের পারফরমেন্স যদি আমরা ধরি, লাস্ট ইয়ার একটা স্টাইলে এটিকে মোহনবাগান ফুটবল খেলতো অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে, কিন্তু এই বছর কিন্তু একটা স্টাইলে যথেষ্ট পরিবর্তন আমরা লক্ষ্য করছি। বিগত বছরে যদি খেলা দেখেন, 3-5-2 ফরমেশানে কিন্তু কমফোর্টেবল ছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং তার প্লেয়াররা। সেই ফরমেশান ওয়াইজ কিন্তু বেশ কিছু দুর্দান্ত ম্যাচ আমরা দেখেছি। বল পজিশন কম থাকলেও ডিফেন্সটাকে আটো সাটো রেখেই কিন্তু আক্রমণে যেতে, এবং বেসিক্যালি ডাইরেক্ট ফুটবল এবং কাউন্টার ফুটবলের উপর এটিকে মোহনবাগানের খেলা আমরা দেখেছি, এবং অবশ্যই প্ল্যান মাফিক তারা আক্রমণে যেত। পারফেকশন ছিল, উইঙ্গারের একটা খেলার মধ্যে বৈচিত্র্য ছিল, মিডফিল্ডরা পিছন থেকে দুর্দান্তভাবে গিয়ে টপ অফ দা ডিএ কাছাকাছি বলকে মিট করতে পারতো, উইঙ্গাররা ইনসাইড গিয়ে ডাউন দা লাইন গিয়ে সেখান থেকে ব্যাক মাইনাস করতো, সেই ব্যাক মাইনাসগুলোতে রয় কৃষ্ণার মতো প্লেয়াররা দুর্দান্ত ফিনিশ করতে আমরা দেখেছি। সরাসরি ডাইরেক্ট এরিয়াল বলে একটা পারফেকশন ছিল, যেখান থেকে একটা দুটো তিনটে টাচে অপোনেন্ট বক্সে পৌঁছে যাওয়ার মতো ক্ষমতা কিন্তু এই টিমটার মধ্যে ছিল। কিছুটা চেঞ্জেস হয়তো টিমের মধ্যে হয়েছে, হুগো পুমোসের মতো একজন কোয়ালিটি প্লেয়ার এসছে, জনি কাউকোর মতো একজন প্লেয়ার নামের প্রতি এখনো সুবিচার করতে পারেনি, যার ফলে দীপক টাংরি এসছে নট আপ টু দা মার্ক। এই বছর কিন্তু পারফরমেন্সের দিক থেকে প্লেয়ারদের অনেক সমস্যা রয়েছে, সবকিছুই কোচের উপর চাপিয়ে দিলে সব সময় হয় না। যদিও শুরুটা ভালো করেছিল, ডার্বি জিতেছিল মোহনবাগান এবং ডার্বিতে একটা আশা করা গেছিল যে এই টিমটা হয়তো ভালো খেলবে, যেহেতু ভালো টিম। একটা সময় দেখলাম আমরা অ্যান্তোনিও লোপেজ হাবাসকে পদত্যাগ করতে হলো বা ছেড়ে চলে যেতে হলো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেই সিদ্ধান্তটা হাবাস নিয়েছেন বা ক্লাব অফিসিয়ালরা এগ্রি হয়েছেন তার পদত্যাগে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এতটা তাড়াহুড়ো না করলেও পারতেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। কারণ এখনই মানে এতটা তাড়াহুড়ো এই কারণেই বলছি, 6টা ম্যাচ 14টা ম্যাচ এখনো হাতে আছে, মাত্র 6টা খেলায় 8টা পয়েন্ট কিন্তু ক্যারি করেছে, আর্ন করেছে। সেই জায়গা থেকে বাকি টিমগুলোর দিকে তাকালে সবাই কিন্তু খুব গায়ে গায়ে আছে, অর্থাৎ একটা ম্যাচ জিতলেই কিন্তু অনেকটা লিগ টেবিলে উপরের দিকে যাওয়ার সুযোগ ছিল। সেইখান থেকে নিশ্চয়ই মানে একটা ইন্টারনাল কোনো সমস্যা, সেটা হয়তো আমরা এখনো প্রকাশ্যে আসছে না বা জানি না কেন ছেড়ে যেতে হলো। তবে যখন ছেড়ে যেতেই হয়েছে, তার জায়গায় আনা হচ্ছে জুয়ান ফের্নান্দোকে, এবং জুয়ান ফের্নান্দো আসলে কি হবে, রাতারাতি কি এই টিমটা আমূল পরিবর্তন ঘটবে? কারণ প্লেয়ার তো যারা আছে মোটামুটি খেলেছে, হ্যাঁ সুসাইরাজকে আমরা সেভাবে এখনো খেলতে দেখিনি, তবে একটা এক্সপেরিমেন্টাল স্টেজে কিন্তু টিমটাকে হাবাস রেখেছিলেন, যেখানে ডিফেন্সটাকে ঘুরিয়ে ফিরিয়ে কখনো 3 ডিফেন্স কখনো, হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান ওয়াইজ কিন্তু এবছর টিমটার মধ্যে সেই ছন্দ আমরা দেখতে পাইনি যেভাবে হাবাস চাইছিলেন। 4 ডিফেন্ডারে কখনো গেছে, কিন্তু প্রথম দিকে 3 ডিফেন্ডারে খেলার পরে একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছিল, সেই ডিফেন্সের স্ট্রেংথ ছিল না যে 3 ডিফেন্ডারকে খেলিয়ে। কিন্তু আমরা জানি যে তার পছন্দের ফরমেশন হচ্ছে 3-5-2, কিন্তু লাস্টে 4 ডিফেন্ডার আনতে হয়েছে। তারপরেও আমরা দেখলাম যে গোল ধরে রাখতে না পেরে 3-3 গোলে ড্র হচ্ছে ম্যাচ, এইরকমও আমরা ম্যাচ দেখেছি। তো সেই জায়গা থেকে আজকে
জুয়ান ফেরান্ডোকে আনা হচ্ছে ঠিকই, কিন্তু আমি মনে করি যে প্লেয়ারদের পারফরমেন্স করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে কিছুটা হয়তো স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান ওয়াইজ হয়তো কিছুটা ছন্দ আনার জন্য টিমের অদবদল হতে পারে, কারণ অনেক প্লেয়ারই কিন্তু এবছর ভালো খেলছে না এখনো পর্যন্ত। তবে সময় অনেক রয়েছে প্লেয়ারদের ফর্মে ফেরার, অনেকটা সুযোগ রয়েছে। রয় কৃষ্ণা যদি ফর্মে ফেরে অনেক কিছু পার্থক্য গড়ে দিতে পারে, রয় কৃষ্ণা এমন একজন প্লেয়ার। এবং হুগো গোমেজ ধারাবাহিকভাবে যদি পারফরমেন্স করে এমন একজন প্লেয়ার যে পার্থক্য গড়ে দিতে পারে। হ্যাঁ, মিডফিল্ডে যে সমস্যাটা হচ্ছে, জনি কাউকোর কাছ থেকে যে এক্সপেকটেশন সেটা হয়তো আমরা পাচ্ছি না। ডিফেন্স লাইনে গোল ধরে রাখার মতো সেই কম্প্যাক্টনেস নেই, ডিফেন্স অর্গানাইজ হতে পারছে না, শেপ মেনটেন করতে পারছে না, একটা ডিসিপ্লিন ওয়েতে যে খেলা হয়, প্রত্যেকটা প্লেয়ারদের যে পজিশন ওয়াইজ একটা ডিসিপ্লিন থাকা দরকার সেটা টিমের মধ্যে নেই। তো কোথাও তো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে, সেই সমস্যাটাকে সবার আগে দূর করতে হবে। এবং আমি মনে করি যে প্রপার ওয়েতে ফার্স্ট ইলেভেন নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট একটা কোচের। সেই কোচ যখন পারফরমেন্স যাদের ভালো করতে পারবে না তাদের কিন্তু একটা সময় বসতে হয়, কিন্তু টিমে কারোরই পজিশন কিন্তু নির্দিষ্ট নয়, যে পারফরমেন্স করবে তারই খেলার কথা। এই জায়গায় আমার মনে হয় যে সুসাই রাজের মতো প্লেয়ার যখন মনবীর দিনের পর দিন ফ্লপ হচ্ছে, তো সেখানে সুসাই রাজকে এনে দেখা যেতে পারে। আশুতোষ মেহতাও ঠিকঠাক কিন্তু নট আপ টু দ্য মার্ক। বেশ কিছু প্লেয়ার আজকে প্লেয়ারদের পারফরমেন্সের উপরেই কিন্তু আজকে টিমের রেজাল্টটা এইরকম। যে কোচের দোষ এটা আমি সবসময় কোচের উপর চাপিয়ে দেওয়াটা এটা আমি মনে করি না, কিন্তু কোচের প্ল্যান ও স্ট্র্যাটেজিটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হয় মাঠে গিয়ে প্লেয়ারদের। তো কোথাও তো সমস্যা নিশ্চয়ই ছিল, সেই সমস্যাটা দূর করে যদি আজকে এফসি গোয়ার কোচ যিনি আছেন ছিলেন তিনি যদি আসেন, তার একটা সুবিধা হচ্ছে তিনি ইন্ডিয়ান সার্কিটে কিন্তু লাস্ট ইয়ারও কোচিং করিয়েছেন এবং এবছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন একজন কোচ। যদিও অ্যান্তোনিও লোপেজ আবাসের হিস্ট্রি যদি আমরা দেখি, আইএসএলে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে তার, দুটো আইএসএল রয়েছে। লাস্ট ইয়ার কিন্তু এটিকে মোহনবাগানকে ফাইনাল পর্যন্ত তুলেছেন। তো ওভারঅল কিন্তু সাফল্যের দিক থেকে অ্যান্তোনিও লোপেজ আবাস কিন্তু যথেষ্ট ভালো জায়গায় থাকবে আইএসএলের হিস্ট্রিতে যত কোচ রয়েছে। এবং জুয়ান ফেরান্দো একজন ইয়াং কোচ, অবশ্যই 40 বছর বয়স, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এফসি গোয়াকে যেরকম তিনি যে ছন্দে লাস্ট দুটো তিনটে ম্যাচ আমরা দেখেছি, প্রথম দিকে হারার পরেও পরপর দুটো ম্যাচ জিতে আর একটা ড্র করে কিন্তু একদম জয়ের সারণিতে ফিরেছে, সেইখান থেকে আমার মনে হয় যে এফসি গোয়ার কোচ আসাতে একটা অ্যাডভান্টেজ মোহনবাগানের হবে যে তিনি খুব একটা এক্সপেরিমেন্টের জায়গায় যাবেন না, কারণ যেহেতু প্লেয়ারদের অলরেডি তিনি জানেন, তিনি দেখেছেন মোহনবাগান টিমের খেলা, দেখেছেন কি ফরমেশন বা কি ওয়েতে কিভাবে খেলে সেইটা তিনি দেখেছেন। অর্থাৎ যদি রদ বদল করতে হয় ওনাকে বেশি খাটতে হবে না, এবং নিজে বাবেলে ছিল যেহেতু একদম সরাসরি টিমের সঙ্গে জয়েন করতে পারবেন। তো অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে, এবং আশা করব যে জুয়ান ফেরান্ডো আসাতে, এবং জুয়ান ফেরান্ডোর কিন্তু একটা ফরমেশন রয়েছে যেটা হচ্ছে 4-2-3-1 ফরমেশনটাই ভীষণভাবে স্বাচ্ছন্দ্য জুয়ান ফেরা। এই এই ফরমেশনটা আমার মনে হয়েছে যে এই ফরমেশনটাই তিনি খেলেন, এবং এই মোহনবাগান টিমটার মধ্যে কিন্তু এই ফরমেশনটাই যদি টিমটাকে সাজান বা দাঁড় করান তাহলে খুব খারাপ হবে না, কারণ যে মূল সমস্যাটা ডিফেন্সিভ থার্ডে হচ্ছে গোল ধরে রাখতে না পারা, যার ফলে কিন্তু আজকে মোহনবাগানকে হারতে হচ্ছে, ড্র করতে হচ্ছে। এই জায়গাটায় যদি দুজন 4-2-3-1 এর ক্ষেত্রে দুজন স্ক্রিনিং রেখে তিনি খেলান, অর্থাৎ ডিফেন্সটাকে যদি তিনি যদি দেখেন যে ডিফেন্সে তার কোন জায়গাটা দুর্বল জায়গা, সেই জায়গায় যদি আপফ্রন্টে ডিফেন্সিভ থার্ডের ওপরে যদি দুটো স্ক্রিনিং রেখে তারপরে অ্যাটাকে যান ডিফেন্সটাকে ঠিকঠাক রেখে, তাহলে কিন্তু টিম রেজাল্ট পাবে। কারণ টিমটার মধ্যে আমি বিশ্বাস করি যে স্কোরিং এবিলিটির অভাব নেই। লিস্টন, মনবীর, রয় কৃষ্ণা নিজে, হুগো বুমোস, এরা কিন্তু স্কোর করতে পারে এবং নিজের দিনে সেরা খেলাটা খেলতে পারে। যে কোনো দিন এরা কিন্তু ফর্মে ফিরলে অন্য টিমের সমস্যা হতে পারে, এবং রয় কৃষ্ণা কিন্তু আজও এখনও ফ্যাক্টর, হুগো বুমোস এখনও ফ্যাক্টর, এবং মিডফিল্ড থেকে যদি প্রপার সাপ্লাই বা সাপোর্ট পায় এরা গোল করে দেবে আমি বিশ্বাস করি। কিন্তু যে গোলটা ধরে রাখতে হবে, ম্যাচ জেতার জন্য গোলটা ধরে রাখতে হবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। তাই যদি ডবল স্ক্রিনিংয়ে প্রয়োজনে যায় ডিফেন্সিভ লাইনটাকে, ডিফেন্স লাইনটাকে চারজন ব্যাক রেখে ডবল স্ক্রিনে যায়, কার্ল ম্যাকের মতো প্লেয়ার রয়েছে তাকে ঠিকঠাক ইউজ করা, আমি এখনো মনে করি যে কার্ল ম্যাক এমন একজন প্লেয়ার এই টিমে সবাইকে বাদ দিয়ে তার নির্দিষ্ট একটা জায়গা তাকে রেখে বাকি তিন ফরেনারকে কিন্তু আমার মনে হয় যে, এবং রয় কৃষ্ণাকে রেখে আপ ফ্রন্টে রয় কৃষ্ণাকে রেখে বাকি দুজন ফরেনারকে কিন্তু ঠিকঠাকভাবে ওনাকে চুজ করতে হবে। কিন্তু কার্ল ম্যাক এমন একটা ফুটবল খেলে যেখানে এই যদি ফরমেশন 4-2-3-1 এ আসে তাহলে কার্ল ম্যাক ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে, এবং কার্ল ম্যাক
ডি টু ডি দুর্দান্ত অপারেট করে, ওখানে ডিস্ট্রিবিউশন ভালো কার্ল ম্যাকে, ডিস্ট্রাকটিভ ফুটবলটা খেলতে পারে, স্ন্যাচিং ভালো, ট্যাকলিং ভালো, অর্থাৎ অপোনেন্ট যদি নিজে পেনিট্রেট জোন পর্যন্ত আসে সেখানে কিন্তু খুব একটা সুযোগ পায় না ওপেন স্পেস পাওয়ার, কার্ল ম্যাক সেই জায়গাটায় খেলে। আমি মনে করি যে কার্ল ম্যাককে ইউজ করে যদি ডবল স্ক্রিনিংয়ে যায় 4-2-3-1 তাহলে এই টিম কিন্তু আগামী দিনে সাকসেস পাবে, এবং আমরা চাইবো যে মোহনবাগান এটিকে মোহনবাগান সাকসেস হোক জুয়ান ফেরান্ডোর আন্ডারে। পাস্ট যেটা হয়ে গেছে সেটা না ভেবে নতুনভাবে শুরু করুক নতুন কোচের আন্ডারে। আশা করব যার সুযোগ রয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে, 14টা ম্যাচ আমরা মোহনবাগানকে টপ ফোরে দেখতে পাবো। তো এটুকুই মনে হয়েছে, তো আমাদের আমি যেটুকু মনে হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি বিশ্লেষণ ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশনটা পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা আপনাদের ক্লিক করে রাখতে হবে, যেটা ভুললে চলবে না, তাহলে আপকামিং যে ভিডিওগুলো আসছে সেটা কিন্তু মিস হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, এভাবেই আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটাকে বড় করুন। থ্যাংক ইউ।